হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপির নাম হলো খাসির মাংস। তো আসুন আপনাদের দেখাই যে খাসির মাংসতে কী কী ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। আমরা আবার নিয়ে এসেছি দই মাটন, খাসির মাংস দই দিয়ে বানাবো। তো বন্ধুরা দেখুন কীভাবে খাসির মাংস দই দিয়ে বানানো হয়, আপনারা দেখুন। তো দেখুন এখানে আছে 500 মতো খাসির মাংস আছে। তো এর মধ্যে দেব রসুনের পেস্ট দিয়েছি, আদার পেস্ট দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। ওর সঙ্গে বন্ধুরা দেব হলুদ, দেব এক চামচ হলুদ দিচ্ছি, আর একটু দেব সামান্য একটু দিয়েছি। লঙ্কা গুঁড়োটা অল্প দেব, কেন কি আমার মেয়ের অনেক শরীর খারাপ, তো এক মাস ধরে ওই জন্য ভিডিও বানাতে পারছিলাম না বন্ধুরা, তা আজকেরাই বানাচ্ছি। তো লঙ্কার গুঁড়ি অল্পই দেব। তার সঙ্গে স্বাদ অনুসার এক চামচ লবণ দেব, কম হলে পরে দেব। বন্ধুরা দই দেব, দই এতটা দই দেব না, অল্প একটু দই দেব। ভালো করে মাখব। এর সঙ্গে একটু কাঁচা সর্ষে তেল অ্যাড করব। সর্ষে তেল দিলাম, বন্ধুরা আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা আমার মেয়ের অনেক শরীর খারাপ ছিল বলে আমরা আপনাদের কাছে রেসিপিটা ছাড়তে পারতেছিলাম না। তো আজকের একটু শরীর ভালো আছে, প্রায় এক মাস হয়ে গেছে ও শরীর ভীষণ খারাপ ছিল। তো আজকের আমরা তাও সিম্পলের মধ্যেই বানাবো, কেন কি ডাক্তার ওকে তেল মশলা খেতে মানা করেছে বলে। আজকের আমরা সিম্পলের মধ্যেই মাটনটা বানাবো। আলুটা ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি, আমরা তুলে নিচ্ছি আলুটাকে। দুটো আলু দিয়েছি, অল্প মাংস তো দুটোই আলু দিয়েছি। তেলের মধ্যে অ্যাড করছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটু দালচিনি, দুটো লবঙ্গ, দুটো দালচিনি দিয়েছি, আর এর সঙ্গে দিয়েছি অল্প কটা গোটা জিরে। এবার আমরা মাংসটা অ্যাড করব। বন্ধুরা দেখুন আমাদের কত সুন্দর মাংসটা কষা হয়ে গেছে। আলুটা দিয়ে দিলাম, ভাজা আলুটা দিয়ে দিয়েছি,
বন্ধুরা আমাদের কড়ার মধ্যে আমরা ভালো করে কষে নিয়েছি, তো এবার আমরা দেবো কুকারে, কুকারে দিয়ে দিচ্ছি। এই যে কুকার নিয়েছি, কুকারের মধ্যে ঢেলে দেবো, কেন তো খালি হাড় হাড় তো মাংসগুলো, মাংস তো অত সুবিধার না, কুকারের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওর গামলার মধ্যে জল দিয়ে এই জলটা ঢেলে দিলাম। এবার এই জলটা মাংসের মধ্যে কুকারের মধ্যে আমরা অ্যাড করব। অ্যাড করার পরে জলটা যখন ফুটবে খাসির চর্বিগুলো ঢেলে দেবো। তারপরে বন্ধুরা দেখুন আমি একটা ভাজা মশলা ভেজে রেখেছি, ধনে জিরে গরম মশলা একটা লাল লঙ্কা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। এইটা মাংস হয়ে যাবার পরে অ্যাড করব। তো বন্ধুরা এখন আমি দিচ্ছি জল, দিচ্ছি অল্প জল দিয়েছি, আর একটু জল দেবো, একটু পাতলা বানাবো, গ্রেভিটা পাতলা বানাবো, আমরা একটু ঝোলটাকে পাতলা বানানোর জন্য আর একটু জল দিয়েছি। কুকারটা বন্ধ করে দিলাম। দেখুন আমাদের খাসির মাংস রেডি হয়ে গেছে, পাতলা ঝোল খাসির মাংস একেবারে রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখুন। তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের এই রেসিপিটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। বাই।